বিরিয়ানি পিৎজা খেতে কে না ভালোবাসে এক প্লেট বিরিয়ানি বা মিডিয়াম সাইজ পিৎজার দাম আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা বা তারও বেশি খরচা করতে কোনো অসুবিধাও হয় না একবার জানতেও কেউ চায় না যে কি কি দিয়ে তৈরি তেল না চর্বি কতটা ক্যালোরি হার্ট ঠিক থাকবে তো আমাদের কোলেস্ট্রল বাড়বে না তো বা বধজম হবে না তো খেলে কোনো প্রবলেম হবে না তো না না এইসব জানতে কেউ চায় না জানতে শুধু চায় ওই মনি ঋষিদের সময় থেকে যেসব জড়িবুটি বা হাবস দিয়ে বিভিন্ন কঠিন কঠিন রোগ মুক্ত হয় দ্রব্যগুলো খাওয়া ঠিক হবে কি না কোনো সাইড এফেক্টস হবে না তো খেতে টেস্টি তো ব্লা 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 সত্যি মানুষই হেই কোনটা ভালো আর কোনটা সঠিক বুঝতেই ভুলে গিয়েছে তাই এক প্লেট বিরিয়ানির দামের অনেক কম মূল্যে সঠিক দ্রব্য কিনতে অনেক ভাবতে হচ্ছে তাদের প্রাচীনকালে কিন্তু যখন এই সব কেমিক্যাল প্রোডাক্টসগুলো তৈরি হয়নি তখন তো ওই পিওর ন্যাচারাল হাবসগুলোই মানুষকে সুস্থ এবং সুন্দর থেকে সুন্দর করে তুলত আমি নিউট্রিশনিস্ট দেবস্মিতা ফাউন্ডার অফ ফিট অ্যান্ড ফাইন ফর রোজ অনেকের সাথেই আমার হেলদি প্রোডাক্টস আর ডায়েট সংক্রান্ত বিষয় নিয়ে কথা হয় এটা ঠিক অনেকেই আছে যারা বিরিয়ানি বা পিৎজার পরেও আমার হেলদি প্রোডাক্টসে বিশ্বাস করেছে আর খুবই হ্যাপি হয়েছে পজিটিভ রেজাল্টও পেয়েছে ডায়েট প্ল্যান ফলো করে অনেক সুস্থ ও হ্যাপি আছে সুন্দর সুন্দর ফিডব্যাকও দিয়েছে সো থ্যাংক ইউ আমার ছোট্ট ব্র্যান্ডকে ট্রাস্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য